বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিগম তা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে বর্তমানে উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু তার তাণ্ডবলীলা শুরু দিয়েছে ঘণ্টায় ঘন্টায় দশ থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি এমনভাবে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে শুরু করেছে যার ফলে উপকূলবর্তী এলাকার গাছপালা ঘরবাড়ি তা কিন্তু নিমেষেই ধ্বংস হয়ে যাচ্ছে দমকা হাওয়ার গতিবেগের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু গাছপালা ভেঙে গিয়ে কারেন্টের খুঁটি উপড়ে গিয়েছে যার ফলে চেন্নাই অন্ধ্রপ্রদেশ পুদুচেরি প্রভৃতি জায়গায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের নোনা জল কিন্তু প্রবেশ করে গিয়েছে শহরের মধ্যে এর ফলে বিমানবন্দর থেকে শুরু করে রেললাইন সরপথ প্রভৃতি জায়গায় কিন্তু হাঁটুর জলের নিচে অবস্থান করছে বলতে গেলে বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ওপর এই রকম ভয়ঙ্কর বিপর্যয় এসেছে তো চলুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝশের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হতে চলেছে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি তারই পাশাপাশি এর প্রভাবে বাংলার কোন কোন জেলায় থাকছে আগামী তিন দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত চলতে পারে তো এই বিষয়ে আমার দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রবল ঘূর্ণিঝড়ের জেরে অস্বাভাবিক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত কাল থেকে চেন্নাই সহ উত্তর তামিলনাড়ু উপকূলে শুরু হয়ে গিয়েছে এবং আজ ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে এর মধ্যে বাংলার আকাশেও কিন্তু ঘন কালো মেঘের দেখা মিলেছে আজ রাজ্যের একাধিক জেলায় কিন্তু হতে পারে বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘূর্ণিঝড় মির্জান এতটাই ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে গিয়ে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকাল থেকেই পরিস্থিতির উপর কিন্তু নজর রাখছেন বিভিন্ন সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা এটি মধ্যেই চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকা হাঁটু গভীর জলে কিন্তু তলিয়ে গিয়েছে কাল সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই সালে এই রকম বিপর্যয়ের কারণেই কিন্তু চেন্নাইতে দুইশনব্বই জন লোক মারা গিয়েছিল এবং এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই মিলিয়ে এই ঘূর্ণিষ্ঠের প্রভাবে পনেরো জন লোকের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে আবহবিদরা জানিয়েছেন আর চেন্নাইসহ তামিলনাড়ু দশটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন পর্যন্ত